নমস্কার আমি কৃষ্ণ ঘোষ আর তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকল ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে তো আজকে আমরা যেটা এনেছি কেমিক্যাল বন্ডিং থেকে যে এক্সপোর জন্যে রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা আছে তো রাসায়নিক বন্ধন রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ডিংয়ের যে চ্যাপ্টার সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে প্রথম প্রশ্ন এখানে আছে তোমাদের একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দুই আট এবং তিন পরমাণুটি যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত দুই আট তিন না তেরো সঠিক উত্তর তোমাদের কি মনে হচ্ছে চারটের মধ্যে সঠিক উত্তর তোমাদের এখানে হচ্ছে অপশান সি তিনটে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। হিলিয়াম পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হিলিয়াম পরমাণুর সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই দুই হচ্ছে এখানে সঠিক আনসার নেক্সট হিলিয়াম বাদে অন্যান্য নিষ্ক্রিয় মৌলের সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত একটি দুটি চারটি না আটটি সঠিক উত্তর তোমাদের কাছে এখানে হবে সঠিক উত্তর কী মনে হচ্ছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে নাম্বার থ্রির হিলিয়াম বাদে অন্যান্য নিষ্ক্রিয় মৌলের সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা তোমাদের হবে এখানে আটটি অপশান ডি আটটি হচ্ছে সঠিক আনসার নেক্সট এখানে দেখো হ্যালোজনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হ্যালোজনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত একটি দুটি পাঁচটি না সাতটি সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট সোডিয়াম পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত কেমিক্যাল বন্ডিংয়ের যে চ্যাপ্টারটা এটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমরা আশা করছি এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়বে মিনিমাম থ্রি থেকে ফোন নাম্বার তোমরা এখান থেকে অবশ্যই কমন পেতে পারো আর অ্যাডমিশান রিলেটেড কোনো হেল্প চাইলে আমার মেল আইডি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা আমাকে মেল পাঠাতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবে যদি কোনো অ্যাডমিশান নিতে চাও ডাইরেক্ট কোনো প্রাইভেট কলেজে জেক্সপো দিয়ে বা তোমার বন্ধুরা যদি জেক্সপো না দিয়ে থাকে তারা যদি অ্যাডমিশান নিতে চায় যে কোনোতে বিটেক এমটেক বিসিএ এমসিএ ফার্মেসি আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের হেল্প করতে পারি নেক্সট ধাতুগুলির পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত যে ধাতুগুলি আছে তার পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত সঠিক উত্তর এখানে যে চারটে আছে চারটের মধ্যে কোনটি একটি দুটি তিনটি না এক থেকে তিনটি এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের এক থেকে তিনটি নেক্সট আসছি আমরা নেক্সট আসছি অধাতুগুলির পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত অধাতু পরমাণু অধাতুগুলির পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা চারটি পাঁচটি ছয়টি না চার থেকে সাতটি সঠিক উত্তর তোমাদের হচ্ছে এখানেও চার থেকে সাতটি নেক্সট আসবো আয়নীয় বন্ধনের প্রথম কল্পনা করেন কে আয়নীয় বন্ধনের প্রথম কল্পনা করেন বিজ্ঞানী লুইস বিজ্ঞানী কোসেল না বিজ্ঞানী অ্যাভোগাডো না বিজ্ঞানী র্যামসে আয়নীয় যে বন্ধন আছে সেই বন্ধনের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানী কোসেল বিজ্ঞানী কোসেল হচ্ছে এখানে তোমাদের সঠিক আনসার নেক্সট আমরা যাব নেক্সট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যৌগে বর্তমান তরিযোজ্যতা না সমযোজ্যতা না অসমযোজ্যতা না কোনোটাই না সোডিয়াম ক্লোরাইডের যে যৌগ আছে বর্তমান সেখানে কি আছে তোমাদের সঠিক উত্তর তোমাদের কী মনে হচ্ছে চারটের মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের এখানে সোডিয়ামের যে যোজ্যতা হচ্ছে সঠিক আনসার নেক্সট কোশ্চেনে আমরা যাবো নেক্সট কোশ্চেন আমাদের এদিকে দেখো টেন নাম্বার কোশ্চেন দশ নাম্বার কোশ্চেন সোডিয়াম পরমাণু এনে প্লাস আয়নে পরিণত হয় একটি ইলেকট্রন গ্রহণ করে না একটি ইলেকট্রন বর্জন করে না দুটি ইলেকট্রন গ্রহণ করে না দুটি ইলেকট্রন বর্জন করে সঠিক উত্তর কী হবে তোমাদের মনে হচ্ছে সঠিক উত্তর এখানে তোমাদের হবে অপশন বি একটি ইলেকট্রন বর্জন করে নেক্সট এখানে আসছি সিএল পরমাণু সিএল মাইনাস আয়নে পরিণত হয় দুটি ইলেকট্রন বর্জন করলে হবে না একটি ইলেকট্রন না দুটি ইলেকট্রন গ্রহণ করলে না একটি ইলেকট্রন গ্রহণ করলে সঠিক কী মনে হচ্ছে তোমাদের কমেন্ট করে কিন্তু প্রত্যেকটা জানাতে থাকবে এই ক্ষেত্রে তোমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে তোমাদের একটি ইলেকট্রন গ্রহণ করলে একটি ইলেকট্রন গ্রহণ করলে এখানে নেক্সট আয়নীয় যোগের ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য ভর আণবিক গ্রুপ তো সংকেত ভর না পারমাণবিক ভর আয়নীয় যোগের ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য হবে তোমাদের আয়নীয় গ্রুপের ক্ষেত্রে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে সংকেত ভর সংকেত ভর হবে তোমাদের সঠিক উত্তর আয়নীয় যোগগুলির ভৌত অবস্থা কি কঠিন তরল গ্যাসীয় না কেলাসাকার সঠিক উত্তর তোমাদের হচ্ছে এখানে কি মনে হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকেই বলছি বারবার প্র্যাকটিস করবে কেলাস আকার হয়ে থাকে যেটা হচ্ছে তোমাদের আয়নীয় যৌগ সেগুলো কিন্তু কেলাস আকার অপশান ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট আমরা আসবো ফর্টিন নাম্বার কোশ্চেনে ফর্টিন নাম্বার কোশ্চেন এখানে দিয়েছে আয়নীয় যৌগগুলি সাধারণত দভীভূত হয় কিসে ধ্রুবীয় দ্রাবকে অধ্রুবীয় দাবকে ধ্রুবীয় অধ্রুবীয় দাবক উভয়ই না কখনো ধ্রুবীয় দাবকে কখনো অধ্রুবীয় দাবকে সঠিক উত্তর এখানে তোমার হবে অপশন এ নেক্সট নিচের কোন যৌগটি জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম জলে দ্রবীভূত অবস্থায় কোন যৌগটি এখানে তড়িৎ পরিবহন করতে সক্ষম হচ্ছে অপশান সি একদম বন্ধ করে অপশান সি হবে এখানে সঠিক আনসার